নমস্কার রান্নামনির যৌথ পরিবারের রান্নাঘরে আজ বানাবো থোর ঘন্ট সেটা নাম দিয়েছি থোর গোবিন্দ প্রথমে লাগবে কচি থোর কুচি করে কাটা একটু গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম মতো দুই টিস্পুন করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আদা বাটা নিয়েছি টু টি স্পুন এছাড়া পরিমাণ মতো ঘি আর গরম মশলাটা লাস্টে দেব ফোড়নের জন্য জিরে তেজপাতা কড়াইয়ে তেল গরম করে নিলাম আমি তিনটে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম এবার কড়াইয়ে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে দেব এবার ভেজে নুন ভাজতে ভাজতে একটু নুন হলুদ দেব এবং এমনভাবে ভাজবো যাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় এবার আলু ভাজছি আলু ভেজে যখন দেখলাম যে ভালো মতো ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম আলু ভাজার পরে এবার আমরা গোবিন্দভোগ চাল যেটা পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম সেটা তেলে ছেড়ে দিলাম এবার চালটা ভালো করে ভাজবো চালটা তেলে দেওয়া গরম তেলে দেওয়া মাত্র দেখবেন ফুলে উঠলো আস্তে আস্তে এবং এটা ভাজা হচ্ছে এইবার একে একে প্লেটে যে কটা মশলা আপনাদের দেখিয়েছিলাম সব ছেড়ে দিলাম তেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার চালের সাথে তেল জল মশলা এবার আদা বাটাটা দিলাম দুই টেবিল চামচ আদা বাটা এবার চিনি দিলাম দিয়ে সমস্তটা এবার কষাচ্ছি আবার অল্প জল দিয়ে দিলাম কারণ মশলাটা জলের সাথে মিশে তেলটা ছেড়ে দিয়েছে এবার তেল ছাড়ার পরে আমি খুব কচি থোর নিয়েছিলাম এই জন্য সেদ্ধ করে নিয়ে নি কুচি কুচি করে কেটেছি খুবই কচি থোরটা আমাদের বাগানের থোর একদম কচি ছিল আর যদি শক্ত থাকে আপনারা প্রেশারে সেদ্ধ করে নিতে পারেন একটু এবার পুরো মেখে একটু জল দিলাম মশলার সাথে থোরটা মাখিয়ে এবার জল দিয়ে ঢেকে দিলাম এবার দশ মিনিট পরে ঢাকনাটা খুলবো অবস্থাটা দেখে নিলাম যে হ্যাঁ থোর সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম এবারে থোর আর আলু মিশিয়ে একটু নাইরে ছেড়ে দিলাম কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করার পরে দেখ দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটু তো কচকচে থাকতেও পারে সেই জন্য থোরের সাথে একদম মেখে যখন পুরো সেদ্ধ হয়ে গেল রান্নাটা একদম যখন মনে হলো হয়ে গেছে তখন স্বাদ স্বাদ গন্ধ দুটোই লাগে এই জন্য ঘি গরম মশলা দিয়ে দিলাম থোর ছেচকি করলে কিন্তু ঘি গরম মশলা লাগে না কিন্তু থোর ঘন্টতে গরম মশলা ঘি স্বাদের জন্য মাস্ট এটা আপনারা খেয়ে দেখবেন এর নাম আমরা দিলাম থোর গোবিন্দ যেহেতু গোবিন্দভোগ চালটা অ্যাড করা হয়েছে এটা আমাদের নিজস্ব রেসিপি আমরা খুব ভালো এটা একটা ভাতের সাথে আইটেম গরম ভাতের সাথে এটা একটা সামনের পাতের আইটেম এটা আপনারা বানাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে ধন্যবাদ